স্যালারি ভালো, আসলে কিন্তু পাচার পাচার হয়ে যাচ্ছে। লোক করা বা না জেনে কারো সঙ্গে, এখানে পাচার নিয়ে একটা ব্যাপার আছে। পাপ করেছি, প্রিপারেশন তো দিচ্ছি বেশ কিছুদিন ধরেই, আর যেহেতু নতুন বছরেই প্রথম একটা ছবির কাজ স্টার্ট করছি, খুব সুন্দর একটা গল্প, সেটাও একটা ভালো লাগা। আবার হচ্ছে যে আমি সবসময় বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষেরই প্রতিবাদী হওয়া উচিত। প্রতিবাদী মানে ঝগড়াটে না, মানে হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারার যে সাহসটা। আর মেয়েরা আমাদের এখানে আসলে এই কথাগুলো কম বলতে পারে, যে জায়গায় থাকুক না কেন, খুব গরিব কেউ হলেও সমস্যা, আমাদের জায়গা থেকেও সমস্যা। একেবারে খুব এমন একটা জায়গা বিলং করে যে তার আসলে বাইরে থেকে মনে হয় যে খুব প্রবলেমই থাকার কথা না, বাট স্টিল মেয়েদের আসলে অনেক ধরনের প্রবলেম থাকে যেটা আমরা বলতে পারি না। এবং একজন আমাকে জিজ্ঞেস করছিল যে সবসময় এরকম গল্পই আপনার কাছে আসে নাকি আপনি বেশি প্রায়োরিটি দেন, আসলে এরকম হচ্ছে, দ্যাটস ওয়াই তো এই গল্পগুলো আসে। এটা আসলে ছোট্ট ছোট্ট যে যার জায়গা থেকে যতটুকু করতে পারে, এটা আসলে খুব বেশি পাওয়ারফুল হতে হবে এমন কিছু না, নিজের মধ্যেই যে বোধটা আছে বোধটাকে আমাদের জাগাতে হবে। মানে একটা ঘরের মা যে তারও অনেক শক্তি, তারও অনেক পাওয়ার, কিন্তু সে হয়তো বা ভাবে যে আমার লেখাপড়া জানা নেই বা আমার তো লিমিটেশনস বা আমি আর্ন করছি না, সে জায়গা থেকে আমার আর কি করার আছে। আসলে ব্যাপারটা সেরকম না, তারও তাকে মানে সামাজিকভাবেই তাকে হেয় করা হয় যে তুমি আর কি কাজ করো, তুমি শুধু ঘরের কাজ করো, ব্যাপারটা কিন্তু এরকম না। ওনারও একটা বড় জায়গা, যার জন্য আমরা আসলে একটা মা অনেক বড় একটা ব্যাপার, শিক্ষা থাকুক না থাকুক এবং সে আর্ন করুক না করুক, এটা যেমন একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের জায়গা থেকেও আমাদের অনেক কিছু লিমিটেশনস আছে, ক্রাইসিস আছে, যেটা আমরা অকপটে বলে দিতে পারি না। সেই জায়গাগুলো থেকে এগুলো আমি দেখে দেখে সমাজের চারপাশে ছোটো ছোটো জিনিস দেখে দেখে এবং আমার সঙ্গেও টুকটাক অনেক কিছু এরকম প্রায়ই হয়ে থাকে। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা আসলে সামাজিক ব্যবস্থাটাই এরকম হয়ে আসছে। সো একটু একটু করে আমার জায়গা থেকে আমি যদি নারী প্রধান গল্পগুলো করে করেও যদি কিছুটা মেসেজ দিতে পারি, এবং এখানেও একটা মেসেজ আছে খুব সুন্দর যে আসলে খুব বেশি লোভ করা বা না জেনে কারো সঙ্গে, এখানে পাচার নিয়ে একটা ব্যাপার আছে, যেটা প্রজ্ঞা যে ক্যারেক্টারটা আমার শহর থেকে গ্রামে গিয়েও মেয়েটাকে উদ্ধার করার যে প্রচেষ্টা চালায়, তো এরকম কিছু ব্যাপার যে আমাদেরকে সামাজিকভাবে সচেতন হতে হয় অবশ্যই অবশ্যই। এটা যেহেতু একটা ফিল্ম, একটু ফিল্মি ওয়েতেই প্রেজেন্ট করতে হবে, বাট এটা তো ডকুমেন্টারি কিছু না, যে যেমন আমাদের একটা বলছিলেন একটু ফিল্মি ওয়েতেই প্রেজেন্ট করবো, বাট এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে আসলে না জেনে শুনে আমরা যে ওই যে দুবাই বা মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওগুলোতে যে যাওয়ার যে ব্যাপারগুলো শুনেই খুব গ্রহে পড়ে যায় যে হ্যাঁ খুব ভালো কাজ, খুব বেতন স্যালারি ভালো, আসলে কিন্তু পাচার হয়ে যাচ্ছে না জেনে নিজের অজান্তেই। তো এগুলোর অ্যাওয়ারনেসটা এখানে আছে, এবং আমার মনে হয় যে যার যার জায়গা থেকে অতটুকু, সবাই তো এডুকেটেড না, তারপর অতটুকু এডুকেশন থাকা উচিত যে আমি যেন বিপদে পড়ে না যাই। এই 2023 এসেও যদি মেয়েরা মানে আমরা হেল্পলেস ফিল করি, এটা আসলে খুবই কষ্ট। কোভিডের একটা গ্যাপ ছিল এবং আমার বাবা মারা গেছে একদম ওই টাইমের ইমিডিয়েট আগে, তো আমার বাবা তো আমার পুরো একটা পৃথিবী ছিল, আমার বাবাই আমার সব ছিল। সো ওই গ্যাপটা ফিল আপ করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে, যদি এটা কখনোই ফিল আপ হবার না। সো ওইটার জন্য একটু গ্যাপ, বাট ইনশাল্লাহ আমার বেশ কিছু কাজ কমপ্লিটও হয়েছে এবছর, ওগুলো দেখা যাবে এবং আরও বেশ কিছু কাজ মনে রাখি। সেখানে একটা নায়িকার ক্যারেক্টার প্লে করছি, একটা নায়িকার জীবনে যে ক্রাইসিস, আপস অ্যান্ড ডাউন, তারপর পাপ করেছি, পাপ যেটা হচ্ছে ছবির নাম পাপ, সেখানে আমি ডিবি অফিসার ক্যারেক্টার করছি, সেটা সৈকত নাসের জ্যাজের ছবি। আরেকটা হচ্ছে রনি, শামীম আহমেদ রনি, এবার তোরা মানুষও, সেখানেও রেপ ভিকটিমের ক্যারেক্টার প্লে করছি, তো সেখানেও একটা মেসেজ আছে। তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে ছোট ছোট করে মেসেজ দিয়ে, সেটা কমার্শিয়ালি হোক বা একটু আর্টিস্টিক ওয়েতে হোক, মানুষের কাছে পৌঁছাতে। সিনেমা তো সিনেমা, সিনেমা ব্যাড সিনেমা, আমি মনে করি যে কমার্স থাকবে, কারণ কমার্শিয়ালি যদি একটা ছবি সাকসেসফুল না হয় তাহলে ইন্ডাস্ট্রি কী করে বাঁচবে, তাই না? টাকা পয়সা তো এমন না যে আমি শুধু এই টাইপের ছবি করতে চাই বা ওরকম ছবি করবো, আমাকে মানে আর্টিস্ট যে বলে আর্টিস্টকে যেভাবে প্রেজেন্ট করবে সেভাবেই সে অডিয়েন্স প্রেজেন্ট হবে, এবং অডিয়েন্স আসলে আমাকে গ্ল্যামার ওয়েতে খুব সুন্দরভাবে নিয়েছে।
নায়িকার চরিত্রে হ্যাপি গো লাকি ক্যারেক্টারগুলোই করেছি আমি ম্যাক্সিমাম। বাট বিজলি একটা ছবি ছিল অ্যাকশন ফিল্ম, এগুলো যেমন ছিল যে নারী প্রতিবাদী নারী চরিত্র, সেরকম এটাও মেঘনা কন্যা, এটাও কিন্তু একটা টু ডিফারেন্ট টাইপেরই ছবি আমি করতে পারি। এবং ময়ূরাক্ষী যতই সেটা নায়িকার ক্যারেক্টার হোক, বাট খুব ছোট ছোট ক্রাইসিসগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে, ওইটাও একটা আর্টিস্টিক ওয়েতে, একটা কমার্শিয়াল ছবি কীভাবে আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা যায় ওই ছবিটা দেখলে মানুষ বুঝতে পারবে। তারপর আর একটা ছবি যে পাপ করেছি, তো আমার মনে হয় যে আমাকে যেমন গল্পে চাইবে মানুষ, নিতে চাইবে, এবং ডিরেক্টর আমাকে যেভাবে প্রেজেন্ট করবে আমি সেভাবেই প্রিপারেশন নিয়ে রেডি হতে পারবো। এটা আমার কোনো বাইন্ডিংস নাই বা লিমিটেশনস নাই যে আমি এটাই করতে পারবো, এই গল্পই করতে পারবো, ওই গল্প করতে পারবো, এমন কোনো ব্যাপার আমি কাম এত বিরতিও নেই আমার। কারণ হচ্ছে আমি আর টিভির একটা ওয়েব ফিল্ম করেছি, সুরভি করেছি বঙ্গর, তারপরে এই যে একটা গান করলাম ইয়ে, তো আমি মনে করি যে ভক্তরা সবসময় নক দিয়েছিল, আপু আপনার কাজ পাচ্ছি না আমরা হলে বা দেখতে পাচ্ছি না, কবে আবার আসবো। আই এম ব্লেসড যে 12 বছর চলছে আমার কাজে, সে ছোটবেলা থেকে শুরু করেছি ফিল্ম, তো এখনও অডিয়েন্স আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, এটা একটা বড় ব্যাপার।